হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু ইয়োর চ্যানেল গভ ডট জব নিউজ বন্ধুরা রাজ্যের এমপ্লয় ব্যাঙ্ক থেকে আপনাদের অনেকগুলো চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে ক্লাস এইট পাস থেকে হ্যাঁ বন্ধুরা ক্লাস এইট পাস থেকে আপনারা ক্লাস টুয়েলভ পর্যন্ত এবং গ্র্যাজুয়েশান পাস পর্যন্ত আপনারা এই সমস্ত পদগুলোতে আবেদন করতে পারবেন অনেকগুলি শূন্য পদ বেরিয়ে এসেছে কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ডিসকাস করবো তো ভিডিওর ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখবেন যে কোনো রকম গভর্নমেন্ট বা প্রাইভেট জব নিউজ সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি যদি ভালো লাগে যদি ইনফরমেটিভ হয় অবশ্যই একটি লাইক করবেন ও সকলকে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো এখান থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে আসার পর আপনারা নিচের দিকে স্কোল করবেন রিক্রুটমেন্ট বলে একটি অপশান আপনাদের শো করবে সেখানে আপনারা ক্লিক করবেন সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এরকম একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চাকরি বিজ্ঞপ্তি একে একে আমি আলোচনা করে দেবো অনেকগুলো চাকরি বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে তো প্রথম বন্ধুরা প্রথম যে ভ্যাকেন্সিটি আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এটি আপডেট দেওয়া হয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট ষোলো দশ দু এখানে আপনাদের গ্র্যাজুয়েশান ডিগ্রি চাওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের ওপর এখানে টোটাল আপনাদের এজ বলা হয়েছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বন্ধুরা নেক্সট যে পোস্টটি আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এটি আপডেট দেওয়া হয়েছে এখানে আপনাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে ডিপ্লোমা চাওয়া হয়েছে এখানে আবেদনের শেষ তারিখ ষোলো দশ দু কুড়ি এখানে আপনাদের কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে এজ হতে হবে এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আটটি রয়েছে তো নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এটিও আপডেট দেওয়া হয়েছে এখানে আপনারা দেখছেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার এখানে আপনাদের নেওয়া হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার এজ যেটা বলা হয়েছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে এবং আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট চাওয়া হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট থাকলে তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা নেক্সট যে পোস্টটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট পোস্টটি হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার এছাড়া সাব অ্যাসিস্ট্যান্ট সিভিল হ্যাঁ বন্ধুরা আপনারা এখানে দেখতে পাবেন সাব অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে এখানে ডিপ্লোমা চাওয়া হয়েছে এখানে টোটাল আপনাদের ভ্যাকেন্সি রয়েছে আটটি সব থেকে ইম্পর্টেন্ট যে ভ্যাকেন্সিটি রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের লাস্ট যে ভ্যাকেন্সিটা বেরিয়ে এসছে আপনারা দেখতে পাচ্ছেন এই পোস্টটিতে আপনাদের প্রায় দেড়শোটি ভ্যাকেন্সি রয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দেড়শোটি প্রায় ভ্যাকেন্সি রয়েছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে আপনার বয়স চাওয়া হয়েছে কনজিউমার ওয়ার্কার কনজিউমার ওয়ার্কার পদে ক্লাস এইট পাশে হ্যাঁ বন্ধুরা ক্লাস এইট পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন দশ দশ দু হাজার কুড়ি আপনার আবেদনের শেষ তারিখ অর্থাৎ দশ দশ দু হাজার কুড়ির মধ্যে আপনারা আবেদন করতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে এখানে আপনাদের কনজিউমার ওয়ার্কার পদে নিয়োগ করা হবে সিবিলে এখানে প্রায় দেড়শোটি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেড়শোটি ভ্যাকেন্সি রয়েছে তো এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই নোটিফিকেশানগুলি ডাউনলোড করে নিতে পারবেন নোটিফিকেশনগুলো ডাউনলোড করে অবশ্যই চেক আউট করে নেবেন এডুকেশান কোয়ালিফিকেশান ম্যাচ করলে আপনারা ওপরের পোস্টগুলোতে আবেদন করতে পারবেন ওপরের পোস্টগুলোতে আপনাদের ডিপ্লোমা আপনাদের পোস্ট গ্রাজুয়েট গ্র্যাজুয়েট ইন ইন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ইন আদার্স অর্থাৎ যে কোনো গ্র্যাজুয়েশনে আপনারা এখানে এই পদগুলোতে আবেদন করতে পারবেন এছাড়া লাস্ট যে পোস্টটি রয়েছে এই লাস্ট পোস্টটির জন্য বন্ধুরা শুধুমাত্র ক্লাস এইট পাস চাওয়া হয়েছে অর্থাৎ ক্লাস এইট পাসে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন কনজিউমার ওয়ার্কার পদে এখানে দশ দশ দু হাজার কুড়ি আপনার আবেদনের শেষ তারিখ তো বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসতে পারবেন এই পেজে আসার পর অবশ্যই ভালোভাবে অতিটাতে ক্লিক করে আপনারা নোটিফিকেশানগুলো ডাউনলোড করে নেবেন যেটাতে আপনার ইন্টারেস্ট হবে এবং তারপরে আপনারা অবশ্যই আবেদন পদ্ধতি আবেদন করে দেবেন তো বন্ধুরা এখানে সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে কনজিউমার ওয়ার্কার পদে এবং বাকিগুলোতে এডুকেশন কোয়ালিফিকেশান হাই চাওয়া হলেও কনজিউমার ওয়ার্কার পদে আপনাদের শুধুমাত্র ক্লাস এইট পাস চাওয়া হয়েছে তো যদি ভিডিওটি ইনফর্মেটিভ হয় যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন ভবিষ্যতে যে কোনো রকম গভর্নমেন্ট বা প্রাইভেট জব নিউজ সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও